হ্যালো ভিউয়ার্স বৃষ্টির দিনে খিচুড়ি খেতে আপনাদের কেমন লাগে আমার কিন্তু দারুণ লাগে তাই আজকের এই বৃষ্টির দিনে চলে এলাম আচারি চিকেন ভুনা খিচুড়ির একটা দারুণ রেসিপি নিয়ে আমি আশা করছি আমার আজকের রেসিপি ভালো লাগবে আপনাদের আচারি চিকেন ভুনা খিচুড়ি রান্না করতে আমি কালে জিরা পোলাও চাল নিয়ে নিয়েছি আড়াই কাপ এখানে বাসমতি চাল বা নর্মাল ভাতের চালও ইউজ করা যাবে হালকা টেলে মুগ ডাল নিয়ে নিলাম কোয়াটার কাপ মসুর ডাল নিয়ে নিচ্ছি হাফ কাপ খুব বেশি ডাল দেওয়া যাবে না তাহলে খিচুড়িটা কেমন ডাল ডাল হয়ে যাবে তারপর পানি দিয়ে কচলে কচলে পানি বদলে বদলে তিন চারটা ধোয়া দিতে হবে ধোয়ার পর এটা প্রায় দশ মিনিটের মতো রেখে দিতে হবে তাহলে খিচুড়িটা অনেক ঝরঝরে হবে এবার আমরা চলে যাচ্ছি মূল রান্নায় প্যানে এক কাপ সরিষা তেল দিয়ে নিলাম তারপর কিছু শুকনো মশলা যেমন তিন চারটি তেজপাতা তিনটি শুকনো মরিচ মাঝখান দিয়ে চিড়ে নিয়েছে চার পাঁচটি করে এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ দিয়ে নিয়েছে এবার একটু হালকা করে নেড়ে নিচ্ছে এই রান্নাতে খেয়াল করতে হবে যে আমরা খিচুড়ি এবং মাংস একসাথে রান্না করছি তাই মশলার পরিমাণটা ওরকমভাবেই একটু বাড়িয়ে বাড়িয়ে দিতে হবে এখানে আমি এক কাপের একটু বেশি পেঁয়াজ কুচি নিয়েছি তারপর আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি পেঁয়াজটা একদম বেরেস্তা করতে হবে না একটু মোটামুটি ব্রাউন কালার হয়ে গেলেই হবে তারপর এখানে আমি তিন টেবিল চামচ আদা রসুন বাটা নিয়ে নিলাম আদা রসুন বাটার মধ্যে থেকে একটা কাঁচা কাঁচা গন্ধ যেন না আসে এই জন্য তেলের মধ্যে এই আদা রসুন বাটা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তারপর এখানে হলুদ আর মরিচ গুঁড়ো এক টেবিল চামচ করে দিয়ে দিলাম ধনে গুঁড়োও দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এবার এই সবগুলো মশলা ভালো করে নেড়ে নিচ্ছি সামান্য পানি দিয়ে দিচ্ছি যাতে তলায় লেগে না যায় জিরার গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ আবারও ভালো করে নেড়ে নিচ্ছি মশলা ভালো করে কষে নেওয়া হয়ে গেলে আমি এখানে মুরগির মাংস দিয়ে দিচ্ছি আমি পাকিস্তানি মুরগি মাঝারির চেয়ে বড় সাইজের একটা সম্পূর্ণটা নিয়ে নিয়েছি আপনি চাইলে এখানে ব্রয়লার মুরগি বা বিফ মাটন ইউজ করতে পারেন ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি এবার এটা ঢেকে দিব চুলা কিন্তু মিডিয়াম ফ্লেমেই আছে দশ মিনিট পর ঢাকনা তুলে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি তারপর এখানে দুটি মাঝারি সাইজের আলু টুকরো দিয়ে দিচ্ছে আলু দিতে না চাইলে আপনি এটা স্কিপ করতে পারেন অনেকেই বিরিয়ানি খিচুড়ির মধ্যে আলু খেতে পছন্দ করেন তারপর ভালো করে নেড়ে চেড়ে এটা আবারও ঢেকে দিচ্ছে ঢাকনা তুলে আবারও একটু নেড়ে দিচ্ছে আবারও ঢেকে দিচ্ছি এভাবে টোটাল 30 মিনিটের মতো আমরা মশলার মধ্যে মাংস আর আলুটা মিডিয়াম লো ফ্লেমে খুব ভালো করে কষে নেব তারপর এই কষে নেওয়া মাংস আর আলুর মধ্যে আমরা আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা চাল ডাল দিয়ে দেব এবার চাল ডালগুলো ভালো করে না করব করবো একটা ব্যাপার খেয়াল রাখতে হবে খিচুড়ি বিরিয়ানি বা পোলাও যেটাই রান্না করি না কেন চালটা খুব বেশি সময় নিয়ে ভাজা যাবে না চাল বেশি ভাজলে এটার মধ্যে একটা শক্ত ভাব এসে যায় সফটনেসটা থাকে না তাই আমি চাল বেশি ভাজবো না তিন চার মিনিট এটা ভেজে নেব তারপর এখানে পানি দিব অবশ্যই গরম পানি দিতে হবে আর চালের দ্বিগুণ পরিমাণ পানি আর ডালের সম পরিমাণ পানি দিতে হবে তো আমার আড়াই কাপ চাল ছিল তাই আমি পাঁচ কাপ পানি দিয়েছি আর ডালের অনুপাতে এখানে আমার দেড় কাপের মতো পানি দেওয়ার কথা ছিল বাট আমি এক কাপ পানি দিয়েছি কারণ আমার এখানে কিছু মশলা আর ঝোল ছিল সেই ব্যাপারটা আমি একটু ক্যালকুলেট করে নিয়েছি আপনারা ওভাবে বুঝেই পানি দিবেন তারপর নেড়ে চেড়ে এটা ঢেকে দিব চুলা এ পর্যায়ে থাকবে হাই ফ্লেমে পাঁচ মিনিট পর একটু ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিব যাতে মশলাগুলো চালের সাথে ভালোভাবে মিশে যায় তারপর আবারও আমি এটা ঢেকে দিচ্ছি তারপর আবারও একটু পর ঢাকনা তুলে নেড়ে দিচ্ছি যাতে চালের ভিতরে একদম ভালোভাবে মশলাটা ঢুকে যায় এবার এটা নেড়ে চেড়ে আবার ঢেকে দিচ্ছি এবং চুলা এ পর্যায়ে মিডিয়ামে থেকেও লো হিটে ছিল যখন এইটি পার্সেন্ট সিদ্ধ হয়ে যাবে তখন এখানে আমি মটরশুঁটি পেঁয়াজ পাতা আর আস্ত কাঁচামরিচ মাঝখান থেকে একটু ভেঙে দিয়ে দিব আমি শীতকালে সারা বছরের জন্য মটরশুঁটি পেঁয়াজ পাতা এগুলো ফ্রিজারে সংরক্ষণ করি আর পেঁয়াজ পাতা সংরক্ষণের একটা ভিডিও আমার চ্যানেলে আছে যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি তারপর এখানে আমি আধা কাপ আমের টক আচার দিয়ে দিলাম আর আধা কাপ পেঁয়াজ বেরেস্তা দিলাম আপনি আমের আচার ইউজ করতে না চাইলে এখানে জলপাই বা অন্য কোনো আচার ইউজ করতে পারেন আবার আচার না ইউজ করলেও চলে আর এখানে গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ তারপর খুব ভালো করে নেড়ে চড়ে মিশিয়ে দিচ্ছি চুলা কিন্তু এ পর্যায়ে একদম লো আছে তা আমি এখানে আসলে লবণ দিতে ভুলে গিয়েছিলাম রাইসের জন্য তো আমাদের এক্সট্রা লবণ লাগবে তো সেটা আমি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে আমি নেড়ে চেড়ে দিচ্ছি আরেকবার আলতো করে নাড়তে হবে তারপর এগুলো একদম চেপে চেপে সমান করে আমি আবারও ঢেকে দিচ্ছি তার আগে এখানে একটু ঘি দিয়ে নিব যাদের হেলথ প্রবলেম আছে তারা ঘিটা স্কিপ করতে পারেন আমি এখানে জাস্ট দু টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম উপর দিয়ে তারপর ঢেকে দিলাম এভাবে কিছুক্ষণ তুলে রাখার পরে আমি কিছু ফ্রেশ ধনে পাতা দিয়ে দিচ্ছি একদম নামানোর আগ মুহূর্তে ধনে পাতা দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি আমি অনেক বড় বড় রেস্টুরেন্টে এই ভুনা খিচুড়ির মধ্যে ধনে পাতা দেখেছি দিতে আর যেটা খেতে এত দারুণ লাগে আপনারা অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন তারপর উল্টে পাল্টে জাস্ট নেড়ে চেড়ে একটু চাপ দিয়ে রেখে এটা আমরা চুলা থেকে নামিয়ে ফেলবো আর ধনে পাতাটা একদম লাস্ট মোমেন্টে একদম নামানোর সময়টাতেই দিতে হবে তারপর এটা চুলা থেকে নামিয়ে আমি পরিবেশন করব সার্ভিং ডিশে তো সার্ভিং ডিশে এটা পরিবেশন করার পর আমরা উপর দিয়ে আরও কিছু বেরেস্তা ছিটিয়ে দিব তারপর এটা সালাদের সাথে খেতে দারুণ লাগবে আর এটা খেতে এত টেস্টি যে এটার সাথে আর কোনো সাইড ডিশ না হলেও চলে এই ছিল আমার আজকের আয়োজন আমার রেসিপি রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব